नमस्कार बंधुरा, आमी तुम्हारे माझे आबार एक नतून भिडियो निये चले आसलाम। जय बाबा काल भैरव, जय गुरु। आमार जारा बड़ो आछो तादेर चरणे कोटि कोटि प्रणाम। जारा आमार बंधु आछो, आमार समबयसी आछो, तादेर आन्तरिक भालोबासा। तो आजके तुम्हादेर काछे जे भिडियोटा निये आसि সেটা হচ্ছে শনির কোপ থেকে বাঁচার টোটকা। মানে তোমার যদি কোনো শনির কুদৃষ্টি পড়ে থাকে, সেটা অনেকেই জানে। ব্যবসা মন্দ যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, কাজের যে কাজ করতেছো সেই কাজ হচ্ছে না, যেটা ইনকাম করছো তাতে বেশি খরচা হচ্ছে, মনে করো তোমার এই কাজটা হবে, মাস তুমি জানো এটা হবে, কিন্তু হলো না। এটা একটা বাধা। তুমি সারা দিন কাজকর্ম করে আসলা, বাড়িতে আসলে অসাধ্য লেগে গেল, এটাও একটা বাধা। এটাও কুদৃষ্টি করে, শরীর কুদৃষ্টির মধ্যেই পড়ে। তোমার রাত্রে ঘুম হবে না, তুমি খাওয়া দাওয়ার পরে শুতে গেলাম তোমার ঘুম হচ্ছে না, কোনো কোনো দেখা গেল সারা তুমি জাগনাই আছো, ভোরবেলা তোমার ঘুম হচ্ছে, এটাও ওই দৃষ্টির মধ্যেই পড়ে। এই দৃষ্টি যার থাকবে তার সংসারে শান্তি থাকবে না, ফ্যামিলির শান্তি থাকবে না, ইনকাম কমে যাবে, হওয়া কাজ হবে না, ব্যবসায় বাধা দেবে। এবার এর জন্যে ছোট্ট একটা টোটকা দেবো তোমাদের। মানে ছোট বললাম কিন্তু এটা ছোট না। তোমাদের কি করতে হবে, শনিবারের দিন, শনিবারের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চান ধান করে পয় পরিষ্কার একদম শুদ্ধ হয়ে একটা লেবু নিতে হবে। এবার লেবু তুমি সকালেও কিনতে পারো, আগের দিনও কিনে রাখো, একটা লেবু নিতে হবে। লেবু নিয়ে চান্দান করে শুদ্ধ জামা কাপড় পরে, মানে ধোয়া জামা কাপড়, ধোয়া জামা কাপড় কাঁচা জামা কাপড় পরে শুদ্ধ হয়ে ওই লেবুটাকে একটা চাকু দিয়ে মাঝখানে ফাড়বে, মাঝখান দিয়ে মাঝখানে ফাড়বে। ফাড়ার পরে দু টুকরো দুই হাতে নেবে, নেওয়ার পরে এরকম আটকিয়ে, দু টুকরো হয়ে গেল এরকম আটকে নিয়ে যে কোনো পকেটে করে তুমি নিয়ে গেলে কোথায় নিয়ে যাবে, তুমি বাড়ির থেকে যে কাজে, তুমি ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় যাও, আর তোমার যদি কোনো মুদিখানা দোকান থাকে, কোনো সেলসম্যান দোকান থাকে, কোনো যে কোনো কাজে তুমি যাও, যাওয়ার সময় বাড়ির থেকে বের হয়ে যে প্রথম চৌরাস্তা মোড় পাবে, মানে চায়ের মাথাওয়ালা মোড়, চায়ের মাথা মোড় যেখানে পাবে সেখানে গিয়ে তুমি দাঁড়াবে। প্রথম বাড়ির থেকে বের হয়ে প্রথম যে মোড়টা পাবে সেই মোড়ে দাঁড়িয়ে ওই লেবুটাকে অ্যাডজাস্ট করে, মানে তুমি তো কেটে নিয়ে গেছো, ওইটাকে এরকম আমার গোটা এরকম আটকাইতে এরকম ধরবা, ধরার পরে এরকম মাথায় এরকম সাত পাক ঘুরাবা, এরকম সাত পাক ঘুরিয়ে, সাত পাক ঘুরালো তারপরে এরকম মাথার থেকে মাটি ঠেকাবা, এরকম মাথার থেকে এরকম মাটি এরকম ঠেকাবা, এরকম তিনবার, এই যে এক দুই এই যে তিন, তিনবার ঠেকলো, তারপরে কিন্তু তিনবারের মধ্যে মাথায় ঠেকাবে না, তিনবারের মাথায় উঠে লেবুটাকে এরকম ভাগ করবে, ভাগ করে এরকম প্রণাম করে বাবা মহারাজের স্মরণ করবা, শনিদেবের স্মরণ করে এরকম পিছনে ছেড়ে দেবে, তারপর আর একটা নিয়ে আবার প্রণাম করে বাবা মহারাজ ছেড়ে দেবে, সামনে দিয়ে দেবে, সামনে দিয়ে তারপরে তুমি যে কাজে যাচ্ছ সেই কাজে যাও। এরকম
পরপর তিন শনিবার করতে হবে, আর অবশ্যই সেই শনিবার দিন তোমার নিরামিষ খেতে হবে। এটা কিন্তু অবশ্যই খেতে হবে তোমাদের নিরামিষ। ওদিনকে বাড়ির কোনো খাবার খাওয়া যাবে না, তোমার বাড়ির খাবার খেতে হবে, নিরামিষ খেতে হবে। এরকম তিন শনিবার করো, বাবার আশীর্বাদে, গুরুর আশীর্বাদে তোমাদের যে শনির যে কুদৃষ্টি আছে তোমাদের সেটা কেটে যাবে। আর সেটা কেটে গেলেই তোমার সংসারে শান্তি আসবে, ইনকাম আসবে। আর ইনকাম আসা মানে সংসারে শান্তি আসা। এই ছিল আজকের আমাদের ভিডিও। তো যদি ভালো লাগে একটা লাইক দেবে আর শেয়ার করে দেবে, যেন আজকে তুমি যে উপকারটা পালে সেরকম উপকার যেন এই ভিডিওটা দেখে আরেকজন পায়, এটি হলো তোমাদের কাছে কামনা। জয় বাবা কাল ভৈরব, জয় গুরু ভৈরব।